গাইজ, গুড ইভিনিং। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি। এই যে দেখতেই পাচ্ছ, রেডি হয়ে গেছি। তো এখন যাবো একটু ঘুরু ঘুরু, তাই ভাবলাম ঘুরু ঘুরু যাব, তোমাদের নিয়ে যাবো না তাই কখনো হয়। আবে কোথায় যাবো আমরা? তো আবিও রেডি হয়ে গেছে, আমু রেডি হয়ে গেছে, তোমার দাদা ভাই রেডি হচ্ছে এখন। তো চলো তাহলে তোমাদেরকেও নিয়ে যাই, আমি সোয়েটারটা পরে নিই, দিয়ে চলো তোমাদেরকেও নিয়ে যাই। তো গাইস, এই যে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি, আর ওই যে তোমার দাদা ভাই গাড়ি বানছে, এই যে গাড়িতে স্টার্ট দিয়ে দিয়েছে। চলো তাহলে যাওয়া যাক, ফুল স্টার্ট রেডি। হ্যালো গাই, রাস্তাতে তোমাদের একটুখানি দেখিয়েছিলাম, আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি স্বপনদার দোকানে। এই মানে দুর্দান্ত ফুচকা করে, দুর্দান্ত ফুচকা, তাই যখনই আমরা একটু বেরোই এইখানটাতেই ফুচকা খেতে আসি। তোমাদের এর আগে একবার শেয়ার করেছিলাম, আজকেও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। গাইস এখন ফুচকা খেলাম, আর এর স্পেশাল ফুচকাটা ব্যাপক, তাই আমি আবার একটু দই ফুচকা খাবো। দই আমি খাই না, কিন্তু একটা স্পেশাল দিল, হেভি সুন্দর খেতে। আবিও বলছে আমারটা দাও, দিয়ে ওকে দিলাম, ও খেলো বলছে খুব সুন্দর। তো চলো আবার ফুচকা খাওয়া যাক। হ্যালো গাইস, এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি চাটনি দই ফুচকা খাবো বললাম, তো তাই অর্ডার অন্য জনা নেবে আর আমরা নেবো এটা, তাই তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিলাম কিভাবে দই ফুচকা বানায়। এই ফুচকা তো দারুণ খেতে, তার জন্য আমি তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই, তার জন্য আমি তোমাদেরকে সবটাই শেয়ার করলাম। তো চলো দই ফুচকা বানানোর জন্য সবটা দেখে নাও, হেভি সুন্দর, অসাধারণ অসাধারণ ফুচকা বানাই এরা। তো তাই তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিলাম, তো তোমরা দেখে নাও, আমি আর বকবক করবো না। হ্যালো গাইস, এই যে চলে এসেছি একটু স্টেশনারি দোকান, আমি একটা টিপ আর বলা নেবো তোমাদেরকে অবশ্যই করে দেখাবো। তো চলো তাহলে নিয়ে যাক। আমরা ওগুলো নেওয়া হয়ে গেছে, আর এই যে দেখতেই পাচ্ছ বাড়ি যাচ্ছি, তো বাড়ি যাওয়া যাক। চলো বাড়িটা দিকে তোমাদের সাথে তারপরে আমি কথা বলছি। গাইস আমরা ঘরে চলে এসেছি, তোমাদেরকে মানে ফুচকাটা ওটা দেখালাম, তো কেমন লাগলো বলো কমেন্টে। তো চলো চেঞ্জ করে নিই, পরে কথা বলছি, কেমন?
হ্যালো গাইজ, তোমাদের বললাম জামাটা ছেড়ে নেই, কিন্তু জামাটা আমি আর এখন ছাড়িনি। তার কারণ হলো আমি একটু দোকানে গেছিলাম, পাড়ার দোকানে আলু আনতে। কি হয়েছে মা? উঠিয়ে দেবো, দাঁড়াও। আমি একটু ভিডিওটা ক্রস করেছিলাম, এর কারণ আমি তো চৌকিতে খাটে বসে আছি, আবি উঠবে বলছিল, ওই জন্য আবিকে একটু উঠিয়ে দিলাম। তো তোমাদেরকে আমি শেয়ার করলাম যেটা হলো দই ফুচকা বানানো, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে তো জানাতে অবশ্যই করে মানে ভুলো না কো। কি দেখছিস তুই এবার? জাস্ট একটু ঘুরে ঘুরে, অনেকদিন বেরোয় না, তো আজকে ছিল, তাই তোমার দাদা ভাই বললো চলো একটু ঘুরে আসি, তার জন্য ঘুরতে গেলাম। আর তোমার হচ্ছে কি কি কিনে আনলাম, এক পাতা টিপ নিয়ে, দু পাতা টিপ নিয়েছি, আর একটা জাস্ট প্লেন পলা নিয়েছি, লাল কালারের, খয়েরি কালার, এই দুটো জাস্ট কিনেছি, আর কিছু কিনিনি। আর ফুচকা খেলাম দেখলে, ব্যাস এটাই জাস্ট, আর কিছু নেওয়া হয়নি। তো চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, কেমন? টাটা, লাভ ইউ অল, গুড নাইট।